আসসালামু আলাইকুম, নিশ্চিত না সব ভালো আছো? আমিও ভালো আছি। কেউ দেখো কেন আমি হসপিটাল আইছি, আমার মেয়ের লইয়া চোখের ডাক্তার দেখানি, তাই আমি কিতা শেয়ার করতাম স্যার। দেখো কেন হসপিটালের পরিবেশটা কোনো আরও অকল আছিল, ওয়ালের মধ্যে তারা প্রেম হয়ে যাতেছে, বাচ্চা বলতে শিকার লাগে, হাতের ছবি, এরপরে দেহকা না দেহকা বান্দরের ছবি, এরপরে দেহকা সামনে বইও। এর আগে আরবা আমি ইসলাম ওখানো বন্দি হয়ে তারা ট্রয় তৈরি স্টপ করে সাইডে, আর এরে বাচ্চারা যাতে বোরিং ফিল না করে হসপিটালে গিয়া অনেক বই তৈছে তারা। এরপরে দেখো কেন ছোটো ছোটো চেয়ার তৈছে, চেয়ার এক একটার দাম বাংলাদেশে প্রায় 1,000 টাকা দিয়া, কিন্তু আমরা দেশের হসপিটাল হলতে যদি যাই প্রাইভেটেও যাওকা আর পিথাতেও যাওকা, সরকারিটা গেলে তো অবস্থা নাই, প্রাইভেটেরও পরিবেশ কিন্তু ইলাকার নাই। এরপরে দেখো আমি মানুষের পিকচার দেখার আপনারে কোনো বইবার জায়গা আছে, আগে আরও সুন্দর আছে, এখন করোনা ভাইরাসের লাগে তারা সবটা চেঞ্জ করে লিয়েছে। দেখো কেন চেয়ার তৈছে, বইও তৈছে। দেখো কেন আমার মেয়ে নয়েজিং করে শব্দ করে, কিন্তু ডাক্তার আইয়া কোনো শান্তি মুহূর্ত নাই, কিছু কইতেও নাই। ফ্লোর দেখো কত সুন্দর, আমরা দেশে তো ফ্লোর টয়লেটের মতো